বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে যে আপনার কোনো ভিডিওতে যদি ভিউজ কম পাচ্ছেন, ঠিক আছে, তো সেই ভিডিওটা আপলোড করার 1 থেকে 2 ঘন্টা অথবা একদিন পর আপনি এই কাজটা করলে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি ভিউজ আনতে সক্ষম হবেন। কোনো ভিডিওতে যদি ভিউজ আসা থেমে যায় অথবা আপনার পুরনো কোনো ভিডিওর মধ্যে যদি আপনি ভিউজ আশানুরূপ কম পান, আপনি যেরকম চাচ্ছেন সেরকম ভিউজ পাচ্ছেন না, সেক্ষেত্রে এটা আপনাকে সবচেয়ে বেশি কাজে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিওর মধ্যে আমি কিন্তু এই টেকনিকটা কিন্তু অ্যাপ্লাই করি। আপনি দেখুন, গতকালকে কিন্তু আমি এই এই ভিডিওটা দেখুন, গতকালকে আমি এই ভিডিওটা সব কিছু আবার চেঞ্জ করেছিলাম, কারণ এই ভিডিওটার মধ্যে 23,000 ভিউজ এসে এখন বর্তমানে এটা থেমে আছে। তারপর এটা চেঞ্জ করি না, এটা 40,000 প্লাস ভিউজ রয়েছে, এটা 27,000 প্লাস ভিউজ রয়েছে, এটা 11,000, তারপরটা হচ্ছে 11,000, 9,800। প্রত্যেক ভিডিওর মধ্যে আলহামদুলিল্লাহ ভালো ভিউজ আছে আপনাদের ভালোবাসায়। ওকে, তো এখন কী কাজটা করলে কোনো একটা ভিডিওতে যদি দেখেন যে ভিউজ আসা থেমে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কী করবেন, সেটা আপনাকে আগে কাজ করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে তাহলে আপনি কি এটা অ্যাপ্লাই করেন কিনা। 100% আমি নিজে অ্যাপ্লাই করেছি বলে আপনাদেরকে বলার সুযোগ হচ্ছে আমার এখন, ঠিক আছে। তো আপনি দেখেন এখানে আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ আসা এই ভিডিওটার মধ্যে কিন্তু এখন পর্যন্ত 40,300 ভিউজ রয়েছে, ঠিক আছে, 40,300। তো এমন ধরুন এটা হচ্ছে আপনার ভিডিও, আমি সাপোজ আপনাদেরকে বোঝাচ্ছি এখন এই ভিডিওটার মধ্যে ভিউজ আসা থেমে গেছে, 30 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে। এখন আপনি কি করবেন, সরাসরি চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে গিয়ে যেমন ধরুন আমার এই ভিডিওটা হচ্ছে কি, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ঠিক আছে, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা লিখলাম। যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও তৈরি করি, লাস্টে বাংলাটা লিখে দিলাম, বাংলা লিখে দিলাম। তারপর এখানে সার্চের ঘরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে ডান পাশে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটের মধ্যে টাচ করেন। তারপর এখানে এই যে ফিল্টার লেখা আছে, ফিল্টারে টাচ করে দিবেন। টাচ করলাম, এখন এখানে আসল খেলাটা জমবে। এখানে দেখুন আপলোড ডেট, এটার মধ্যে সিম্পলি টাচ করে দেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন দিস উইক অথবা দিস মান্থ, এ দুটার একটা দিয়ে কাজটা করতে হবে। তো আমি দিস উইকের মধ্যে টাচ করে দিলাম, তারপরে এখানে নিচে অ্যাপ্লাইয়ের মধ্যে টাচ করে দিলাম। এখন দেখুন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এই রিলেটেড সবগুলো ভিডিও কিন্তু আমার সামনে চলে এসেছে। এখন আমাকে আবার ফিল্টার করতে হবে, এখানে 3 ডটে টাচ করব, তারপর আবার ফিল্টারে যাব। এখন এই যে দেখতে পাচ্ছেন শর্ট বাই রেলিভেন্স, এটার মধ্যে আমি টাচ করে এখানে ভিউ কাউন্ট এটার মধ্যে টাচ করে দিব, তারপর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। এখন দেখুন আপনার সামনে কোন ভিডিওগুলো আসবে দেখতে পারবেন আপনি খুব সিম্পলি। দেখুন লাস্ট 7 দিনে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব নিয়ে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছিল সেই ভিডিওগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে, যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছে, যেই ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ পেয়েছিল সেই ভিডিওগুলো কিন্তু আপনার সামনে এখন চলে আসতেছে। দেখুন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ঠিক আছে, হাউ টু গেট মোর, বা আমি যদি এখন এখানে লাস্ট 1 মান্থ করে দিই, ফিল্টার করে লাস্ট দিস মান্থ অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। দেখুন দেখুন অর্থাৎ এই টপিক্সে যারা ভিডিও তৈরি করেছিল সবার ভিডিওগুলো চলে আসতেছে আমার সামনে, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, অর্থাৎ যারা বেশি ভিউজ পেয়েছে তাদের ভিডিওগুলো কিন্তু চলে আসছে। এখন আপনার কাজটা হচ্ছে যে সেই ভিডিওগুলোকে টার্গেট করতে হবে, সেই ভিডিওগুলোর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স 90 থেকে 95% কপি করে আপনার ভিডিওতে বসাবেন, তারপর দেখবেন যে আপনার ভিউজ কীভাবে আসতেছে। কারণ তার চ্যানেলটা নতুন, ছোট একটা চ্যানেলে লাস্ট 7 দিনের মধ্যে এতগুলো ভিউজ সে আনতে সক্ষম হয়েছে, 100% ধরে নিতে পারেন যে তার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনগুলো র্যাঙ্কেবল ব্যবহার করেছে সে। এটা হচ্ছে একটা টেকনিক। দ্বিতীয়, আপনারা কী করবেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশানে বসাবেন আর থাম্বনেলটা চেঞ্জ করে দিবেন, থাম্বনেলটা একটু আকর্ষণীয় করে দিবেন। ওকে, এখন আরেকটা টেকনিক, সেটা হচ্ছে যে এই ভিডিওটার কী করবেন আপনি, গো টু ভিডিও অ্যানালিটিক্স এটার মধ্যে টাচ করে দিবেন।
টাচ করার পর আপনি চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন রিচ অপশনে, আপনি রিচ অপশনে চলে যাবেন, রিচে টাচ করবেন। টাচ করার পর এখানে ইউটিউব সার্চ টার্মস, এখানে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর ট্যাগের মধ্যে ব্যবহার করবেন। আগের যে ট্যাগগুলো দিয়েছিলেন সেগুলো সবগুলো রিমুভ করে দিবেন ক্রস দিয়ে কেটে, তারপর এই ট্যাগগুলো বসাবেন, তারপর দেখবেন যে আসল খেলা কীভাবে ভিউজ আসা শুরু হয়েছে, কীভাবে ভিউজ আসা শুরু হয়েছে তারপর আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে আরেকটা অপশন রয়েছে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে যে ভিডিওগুলো নিচে আপনার ভিডিওটিকে ইউটিউব শো করিয়েছিল সেই ভিডিও যে টাইটেলগুলো তারা ব্যবহার করেছে সেই টাইটেলগুলো আপনি ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দিন, তারপর দেখুন তাদের ভিডিওর নিচে আপনার ভিডিওটিকে ইউটিউব ফেলে দিচ্ছে সাজেস্টে, ভিউজ আসা স্টার্ট হয়ে গেছে। তো এই টেকনিকটা আশা করছি আপনারা প্রয়োগ করবেন, দ্রুত সময়ের মধ্যে আপনার ভিডিওর মধ্যে আপনি ভিউজ আনতে সক্ষম হবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।